যত্রতত্রভাবে ব্যবহারের কারণে রাজধানী জুড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটছে অহরহ। ফুটপাতের উপর রেস্তোরাঁ এবং হোটেলে গ্যাস সিলিন্ডার এবং গ্যাসের চুলা একসাথে রেখেই রান্নাবান্না চলছে, যার ফলে যে কোনো সময় ঘটতে পারে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা। কিন্তু নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা বা কোনো ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম। চলুন দেখে নেই তারা কি বলছে এই নিয়ে। সাধারণত সিলিন্ডারগুলো বাস্ট হয় না, এমনি এমনিতে বাস্ট হয়ে যায় না। এটা আসলে যখন এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেই বোতলগুলো যদি রিফিল করে দিয়ে দেয় আবার, তখন দেখা যায় যে এটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আসলে এমনিতে সাধারণত ব্লাস্ট হয় না বললেই চলে। যদি সিঙ্গেল একটা সিলিন্ডার থাকে তাইলে স্বাভাবিক একটা রুম অথবা একটা সিম্পল ছোট একটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু অনেক সিলিন্ডারের মধ্যে যদি একটা ব্লাস্ট হয়ে যায় তাইলে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেটা আসলে বইলা করা যায় না। এইভাবে আসলে সেফটি ফার্স্ট, সেফটিটাই হচ্ছে মূল বিষয়। সবাই যাতে সচেতন থাকে এবং যেভাবে ইউজ করা জরুরি ওইভাবে যাতে ইউজ করে। মানে গ্যাসের কারণে মানে ব্যবসাটা মনে করেন ব্যবসাটা যা হইতেছে মানে লাভ গ্যাসের কারণে লাভটা আর কি পাইতেছে না। মানে লাইনের গ্যাসটা আপনার 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা থাকে, 6 ঘন্টা থাকার কারণে দেখা গেছে আপনার গ্যাসের লাইনের গ্যাসের বিলটা আপনার মাসে 1,20,000 টাকা আসে, আর গ্যাসের বিলটা রেগুলার 6,000-7,000 টাকা আসে। তা লাইনের গ্যাসটা থাকলে তো আমাদের 6,000 টাকা ঘাটতি যেত না এখানে। আবার এখানে আমাদের আবার লার্গির খরচ আছে ডেলি 3,000 টাকা। দেখা গেছে আমাদের ওখানে চুলাটা হলো এখানে থাকে, সিলিন্ডারটা এই সাইডে থাকে। এখন তো চুলা বন্ধ, এই জন্য আর কি কাছে রাখতে হয়েছে। না আমরা আগুন লাগার তো কোনো নাই, মানে আমরা সতর্ক থাকি আর কি সবসময়, মানে দেখো কোনো দুর্ঘটনা যেন না ঘটে। আমাদের আছে যে আপনার পাউডারটা আছে না, স্প্রে পাউডারটা ওটা আছে আছে এখানে ছিল, দোকানটা বন্ধ ছিল তো কয়েকদিন, এগুলো উপরে রাখানো আছে, উপরে আছে আর কি আমাদের স্টোর রুমে আছে। আবার আমাদের উপরে ট্যাঙ্কিতে পানি থাকে সবসময় স্টক, ট্যাঙ্কির নিচের তিনটা ট্যাঙ্কি আছে বড় বড়, পানি সবসময় স্টক থাকে। মানে আমরা সতর্ক থাকি সবসময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে। যেগুলোতে দেখা যাচ্ছে ওটা একটু রিক্সির দপো, একসাথে রাখা ঠিক না, 7-8 ফিট 10 ফিট দূরে রাখতে হয়। কোম্পানির লোক যেটা বলছে, হ্যাঁ না এটা, হ্যাঁ না এটা করা হচ্ছে না, এটা ভুল করতেছে, এটা সম্পূর্ণ ভুল হচ্ছে। এটা কোম্পানির লোক বলতেছে 7 ফিট 7-8 দূরে রাখতে হবে চুলাটা, চুলা এবং বোতল 7 ফিট দূরে রাখতে হবে, এটা হলো সেফটি। কিন্তু অনেকেই কাছে লাগে ব্যবহার করে, আমরা যারা বলার আর বলি কিন্তু আমাদের কথা তো শোনে না। গত মাসের রেটটা কত ছিল? 1,074 টাকা ছিল, আর এ মাসের রেট হলো 999 টাকা, আর আমরা পাইকারি বিক্রি করতেছি 1,050-1,020। আমি তো প্রতিটা লোকের বইলা দিই সেফটিটা করার জন্য। হোটেলে আমাদের কাছে যারা নেয়ার বলছি স্যার, এই যে সিলিন্ডারগুলি রাখার জন্য 7-8 দূরে রাখতে হবে, প্রতিটা কাস্টমারের আমরা যতটুকু পারার নিয়মকরণ বইলা দিই। এটা নিজের নিরাপত্তার জন্য রাখা হয়েছে, কারণ এটা হলো আপনার যে কোনো সময় এটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, যার জন্য আমি এটা ফায়ার ইনস্ট্রুমেন্ট রাখছি। এটা হলো আপনার নিরাপত্তার জন্য, আমার জিনিসকে রক্ষণাবেক্ষণ করার জন্য, যার জন্য আমি এটা ব্যবহার করার চেষ্টা করি। যেহেতু আমি রাস্তাঘাটে দোকানদারি করতেছি, আমার এটা নিরাপত্তা দরকার আছে। হঠাৎ করে আমি এটা পানি বা অন্য বালু এগুলো হয়তো সংরক্ষণ নাই, কিন্তু গ্যাসটা আমি থাকলে তাৎক্ষণিকভাবে আমি এটা নির্বাপন করতে পারবো, এবং এটা প্রত্যেকেরই রাখা দরকার। নাই সেটা তাহলে সচেতনতার অভাব, যে সচেতন সে রাখতে পারে, কিন্তু যারা সচেতন নয় তাদের রাখা উচিত, তাদেরও রাখা উচিত।